আপনার আব্বুর নাম কি? সৈয়দ সাইফুর রহমান। গ্রাম? দীঘা ইউনিয়ন পাল্লা, তাই না? চিরগার পাশে। আচ্ছা আচ্ছা, আপনার মেম্বারের নাম টাম জানেন? আপনার পুরো নামটা বলেন তো। শান্তা সুলতান। আপনার নাম কি? বাড়ি কোথায়? কোন ইউনিয়ন? দীঘা। গ্রাম? গ্রাম পাল্লা। চোখে দাগ কেন? নাম কি তার? মুন্নার মুক্তি। কেন মারতেছে আপনাকে? মারতেছে ওনার স্বামী আমার সাথে দীর্ঘ 3 বছর ধরে চলাফেরা করে। সে আমার বিবাহ করছে, আমি অন্য সংসারে ছিলাম। থাকার পরে সে আমার সবসময় খুব পরামর্শ দিয়ে আমার সেই সংসার থেকে আমি ছিন্ন ভিন্ন হয়ে গেছি। এক পায়ে সে আমার অনেক কি করছে, কিন্তু এলোমেলো নিয়ে বেড়াইছে, কিন্তু কখনো আমার সে তার বাড়িতে উঠায় নাই। কাকে মানে সে লোকটার নাম? ফিরোজ শিকদার। পিতার নাম? পিতার নাম শিকদার। আপনি আগে মানে কি এই গ্রামেই বিয়ে হয়েছিল? হ্যাঁ, এই সাইডে। কার সাথে বিয়ে? রিপন পকেট। রিপন ফকির ঈশ্বর। ও আচ্ছা, রিপনের বাপের নাম? নওশের ফকির। নওশের ফকির। এই যে এই বাচ্চাটা কার? রিপন ফকিরের নাকি? এটা রিপন ফকির, কিন্তু আমি ওদের নামে মামলা করছি। মামলা করলে ওরা ওই মামলার কোর্টে সাক্ষী দেওয়া হয়েছে, মানে ফিরোজ শিকদার নিজে বলছে এটা আমার সন্তান, এই জন্য ওইখানে আমি কোনো বিচার করি। মূলত এই সন্তানটা আসছে ওই রিপন ফকিরের, তাই না? এর নাম কি? এর নাম দিনকে। আপনার রিপনের সাথে কি ছাড়াছাড়ি হয়ে গেছে? হ্যাঁ, রিপনের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। রিপন কি আবার বিয়ে করেছে? বিয়ে করছে অনেক আগে। ও আচ্ছা আচ্ছা। আর এই ছাড়াছাড়ির পরে কি এই ফিরোজের সাথে সম্পর্ক হয়েছে? হ্যাঁ। ও, ফিরোজের সম্পর্ক আগে ছিল, কিন্তু বিবাহ ছাড়াছাড়ির পরে। এটা কি যখন আপনি রিপন ফকিরের সাথে আপনার যখন বিয়ে, দাম্পত্য জীবনও কি এর সাথে সম্পর্ক হয়? জি। কি আশ্বাস দিয়েছে আপনাকে? ও বলে আশ্বাস দিয়েছিল বিবাহ করবে, পরে সে বিবাহ করছে। করার পরে সে একটা তালাকের কাগজ আমার আবার। বিবাহ কোথায় করলো? হ্যাঁ, কোথায় করেছেন? সে কাগজপত্র আছে? সেটা ওর কাছে জিম্মা। ও আচ্ছা। শিকদারের কাছে? শিকদারের কাছে জিম্মা রয়েছে। ফিরোজের বউ ছেলে মেয়ে আছে? হ্যাঁ আছে। কয় ছেলে মেয়ে? দুই ছেলে এক মেয়ে। না, এইখানে কয়দিন আসছেন? আমার ওই সংসার এই এই ভাঙছে, এই ফিরোজই ভাঙছে। তা আপনি এই বোকামি করেছেন কেন? বোকামি করছি, আমার ওই আমার ওইখানে থাকার ইচ্ছা ছিল, কিন্তু অনেক লোভ লালসা দিয়েছে, অনেকই করছে। কি লোভ লালসা দিত? মানে ও আমার খোঁজ খবর নিত না, কিন্তু ওই কি সবসময় আমার খরচ পাতি টাকা পয়সা সবকিছু দিত, বাজার টাজার সবই করে দিত। তা আপনার স্বামী আপনাকে ই করতো না? না, ও খোঁজ খবর নিত। ফিরোজদের বাড়ি কবে আসলেন? কালকে বিকালে, সন্ধ্যার একটু আগে। এখন আপনি আসলে শারীরিক সম্পর্ক কতবার হয়েছে এখন? তো এর আগে আপনার 1.5 বছর থেকে আসছি ঢাকা, পরে মাঝে এসে 3 মাস বাড়িতে ছিলাম, পরে আবার 1.5 মাসের মতো থেকে আসছি। ফিরোজের সাথে? হ্যাঁ। ঢাকায় কি করতেন? ঢাকায় আমি কিছু করতাম। ও কি করত? ও এক গোডাউনে কাজ করত। গোডাউন। গোডাউনের নাম কি জানেন? এখন কোথায় আছে ফিরোজ? এখন আমি জানি না। আচ্ছা, এই চোখে মারেছে কে? ওনার ওয়াইফ আর ওনার ছেলে। আমি আশা উপস্থিত। ওনার ওয়াইফের নাম কি? মুক্তি। আর ছেলের নাম? মুন্না। মুন্না। আপনি যখন আসেন তখন কি সে উপস্থিত ছিল? আপনার হাজবেন্ড? হ্যাঁ ছিল। উনি আমার উনি মানে ওদেরকে বাধা দিয়েছে যে মারিস না, উনি ঠেকাইছে। এখন ফিরোজ কি চাচ্ছে আর আপনি কি চাচ্ছেন? এখন ও কি চাচ্ছে আমি এখন ওর মুখে শুনতে পারি না, কিন্তু আমি চাচ্ছি আমার আমি সংসার করতে চাই, যেহেতু আমার সংসার সেজন্য।